তো 5 তারিখে পরপরিবর্তন হইলো, 7 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করলো, 8 তারিখে শেখ হাসিনার জায়গায় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা 3 দিনের মধ্যে পেয়েছি, তাই তো? পাবন ভাই আজকে পদত্যাগ করেছে, আপনি একটু আগে দায়িত্ব গ্রহণ করেছেন, তাই তো? চন্দ্রিকা হাতুর সিংকে সরানোর জন্য, তার রিপ্লেসমেন্ট পাওয়ার জন্য যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমরা রিপ্লেসমেন্ট পাই, বাংলাদেশে যখন রিপ্লেসমেন্ট পাই, তখন আমরা এই চন্দ্রিকা হাতুর সিংকে তার আমরা রিপ্লেসমেন্ট পাইতেছি না, পাবো কি পাবো না আমি শেষ করি, পাবো কি পাবো না? পাপনের রিপ্লেসমেন্ট ফারুক হয়ে যায়, হাসিনার রিপ্লেসমেন্ট ডক্টর ইউনুস হয়ে যায়, চন্দ্রিকা হাতুর সিংকে কি মরতে ইউ গাইস? যার রিপ্লেসমেন্টে আমাদের এত টেনশন হয়, আমরা ডিরেক্টলি বলতে আমরা হচ্ছে অনেকটা কুণ্ঠা বোধ করি যে হাতুর সিংকে কে রাখবো কি রাখবো না, এটা পলিসির আলোচনা, তিনি যেভাবে মিরপুরের উইকেটকে নষ্ট করেছেন, হাল চাষ করলো এখানটা কিছু ফল তো সেটাও ফলেনি। এবং আজকে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি ওর বেতনটা আমাকে হয় বলবেন অথবা কালকে আপনাকে আমি রিপোর্ট করবো, সবাই গোপন করে, ঢাক ঢাক গুড়গুড় করে, কামিনী কয় টাকা পায় এটা বলতে ভয় পায়, কিউরেটররা কয় টাকা পায় এটা বলতে ভয় পায়। যাই হোক, শেষ পর্যন্ত যখন জানা গেল যে এত টাকা পাচ্ছেন 14 বছর ধরে এবং এই মানুষটার আউটপুট জিরো, তখন সেই সিন্ডিকেট ভাঙবেন কিনা? পরিষ্কার, বাট আমি কিন্তু খুব পরিষ্কার। এখন আমি মনে করো যে চেয়ারে আমি ওইখানে পয়সা করতে পারি, আমি কিন্তু করতে পারবো না, আই ক্যানট বি দ্যাট রেবেলিয়ন অ্যাজ এ প্রেসিডেন্ট অফ দ্য আপনাকে সহায় দিতে ভাই, সেটা তো সে করতে পারে না, এটা তো আমার রাগ বিরাগের বশবর্তী হয়ে যাবে কাজটা, তাহলে কিন্তু আমার ওতটা নষ্ট হবে, ওইটা আমি করতে পারবো না। ওকে আমি যেটা বলেছি যে ও আমাকে যেটা বলেছে, এটা আমি ইন্টারভিউতে একটা না একাধিক ইন্টারভিউতে সেটা আমি এটাও বলেছি যে আমার টাকা লস হোক যদি ক্রিকেট লস না হোক, সো এটা আমি বলেছি, সো ইটস লাইক ইউ ক্যান রেস্ট অ্যাসিওর দ্যাট ইউ নো হোয়াট আই হ্যাভ সেড। আর সিন্ডিকেটের ব্যাপারে এই ধরনের কাজ আমি যে কথা আছে চেষ্টা করবো, ইট উইল নট হ্যাপেন, চেষ্টা করবো আমি। ও তো আই থিঙ্ক হি লেফট দ্য কান্ট্রি ইজি অ্যারাউন্ড, আমি জানি না। চন্দ্রিকা হাতুর সিংয়ের ব্যাপারে আমি এক্স্যাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না, আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যাই না, বাট এখন এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে না মানে কেমনে কী করা দরকার, তার চেয়ে বেটার কাউকে পাইলাম কি না, বা তার কাছাকাছি কাউকে ছোটো কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো, তারপর কথা বলবো। সিইও আছেন আমাদের, আগে যারা কাজ করেছে তাদের সাথে কথা বলে নিব, তারপরে আমি স্ট্যান্ড থেকে সরি নেই আসলে। আমি জানি যে আমাদের প্রত্যেকটা যারা ফর্মার ক্যাপ্টেন যারা একটু চিন্তা ভাবনা করেন তারা ভালো করবেন, আর আপনি যেটা বলেছেন যে হস্তক্ষেপ এই জিনিসগুলো, এটার এগেনস্টে কিন্তু আমার আন্দোলনটা ছিল, নট আন্দোলন মানে আমার প্রোটেস্ট ছিল, আমি খুব বেশি মানুষ আমার পাশে পাইনি, বাট ইউনো অ্যাটলিস্ট আই থট দ্যাট। আর একটা ব্যাপার আপনার বুঝতে হবে, টিম সিলেকশনের এমন একটা কাজ, এই টিম সিলেকশনে কিন্তু ক্রিকেট বোর্ড যেহেতু সবচেয়ে আমাদের পলিসি মেকার্স, এটা কিন্তু তাদের কিন্তু আপনারা সিলেকশনের সাথে মিলে ফেলবেন না, তাদের কিন্তু পলিসি আছে ক্রিকেট বোর্ডে, পলিসি কীরকম, মনে হয় একটা আন্ডার-19 টুর্নামেন্ট চলে যাচ্ছে খেলতে, আপনি চান যে আন্ডার-19 টুর্নামেন্টটা আপনার আমাদের গুরুত্বপূর্ণ ন্যাশনাল টিম থেকে, যদি কোনো ভালো প্লেয়ার আমরা বললাম না একে আমরা ডিস্টার্ব করবো না, এই আন্ডার-19ই খেলবে এবার ন্যাশনাল চিন্তা করা যাবে না, ইনস্ট্রাকশনটা সিলেকশন কমিটি দেওয়া হবে, আপনারা বুঝতে পেরেছেন? ইটস এ পলিসি ম্যাটার, ইটস নট দ্যাট সাকিবকে টিমে রেখো না, তামিমকে টিমে নাও, বা শান্ত থাকবে কি থাকবে না, এরকম না, পলিসি হলে কি বোর্ডের একটা পলিসি, যেমন ইনজোর প্লেয়ার যেতে পারবে না, তো দিজ আর দ্য পলিসিস, আর পার্টিকুলার প্লেয়ার সিলেকশন কিন্তু সিলেকশন কমিটির দায়িত্ব। সো আপনি ধরে রাখবেন যখন এটা কিছু হবে ওইটা স্বচ্ছতা ভিত্তি দিয়ে হবে, যদি কোনো প্লেয়ার যে কোনো মানে আপনি অবাক হলেন যে প্লেয়ারটা চান্স পেল না, তখন কিন্তু একটা এক্সপ্রেশন বোর্ড থেকে থাকবে।